জগদ্দলের নিহত বিজেপি কর্মীর মায়ের মৃত্যুর পর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে উপস্থিত হলেন বিজেপির প্রতিনিধি দল। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের 171 নম্বর বুথে বিজেপির সভাপতি কমল মণ্ডলের পরিবারের উপর হামলার ঘটনা ঘটে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন রাতে। সেই ঘটনার মৃত্যু হয় কমল মণ্ডলের মা শোভারানী মণ্ডলের। সেই ঘটনার পর গতকাল পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে জগদ্দল বিআরএস কলোনির বাড়িতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কথা দেন পরিবারের পাশে সবসময় থাকার। বৃহস্পতিবার সেই পরিবারের সঙ্গে দেখা করতে জগদ্দল বিআরএস কলোনির বাড়িতে উপস্থিত হলেন বিজেপির রাজ্য ও সাংগঠনিক জেলার একাধিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা ফাল্গুনী পাত্র, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ভট্টাচার্য, বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার আহ্বায়ক প্রভাল রাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং ফাল্গুনী পাত্র জানান, দেখুন আমরা গতকালও আমাদের জেপি নাড্ডা জি এসেছিল, আমাদের সর্বভারতীয় সভাপতি, উনি আমাকে, যেহেতু আমি জেলার সভাপতি, উনি আমাকে দায়িত্ব দিয়ে গেছেন যে এই ধরনের পরিবার যারা আছে, যারা এই তৃণমূল গুন্ডাদের দ্বারা আক্রান্ত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে যেতে হবে, খবর রাখতে হবে। তাই আমি আজকেই এলাম যে ওনাদের কী প্রয়োজন আছে, কী করতে হবে বা কী করলে আমরা ওনারা সঠিকভাবে চলতে পারবে, সেই জন্যই আজকে আমি এলাম। আমাদের সম্পাদিকা ফাল্গুনী পাত্র এসছে, আমাদের যিনি অবজারভার আছেন প্রবাল দাহা উনি আছেন, আমার জেনারেল সেক্রেটারি কৃষ্ণ ব্যানার্জি আছেন, এখানকার মণ্ডলের সভাপতি প্রণব মণ্ডল আছে, আমরা সমস্ত নেতৃবৃন্দরা এসেছি যে এনাদের খবর রাখতে, যে কোনো অসুবিধায় পড়লে আমরা দল ওনাদের পাশে 100% আছি। দেখুন আমরা ওনাদের যা দরকার হবে সেটা আমরা দেবো, এখানে কোনো কিন্তু নেই, তাতে যা লাগবে দেবো, কিন্তু নিরাপত্তার বিষয়ে আমরা থানাকে বলেছি, আমরা পুলিশ কমিশনারকে আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা গভর্নরকে জানিয়েছি, যাতে সমস্ত বাংলার যারা আজকে নির্যাতিত হচ্ছে, যারা ঘর ছাড়া রয়েছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদেরকে মেরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে যাতে আশ্রয় দেওয়া যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি করছে এবং এই জেলাতে আমি সমস্ত ব্যবস্থা করছি। দেখুন মানুষের মৃত্যু কখনো ক্ষতিপূরণের সাথে তার কোনো তুলনা হয় না, মৃত্যু মৃত্যুই। আমরা জনগণের রায় মাথা পেতে নিয়েছি, তারপরেও যেভাবে আজকে আমার কাছে একজন এসেছিল 12 দিনের একটা শিশু, 3 নম্বর ওয়ার্ড নৈহাটি থেকে, 12 দিনের শিশুটাকেও ছাড়া হয়নি। তো এই যে হিংস্র পরিস্থিতি যেটাকে সরকার আড়াল করতে চাইছে, আমি বলবো সরকার যখন গঠন হয় সরকার সবার, সরকার থেকে একবার তদন্ত করে দেখুক কত লক্ষ মানুষ বাড়িঘর ছাড়া আছে, যারা সরকারি আবাসন পায়নি, টালির চাঁদে যারা আমফানের সময়ে তারা কোনো সহযোগিতা পায়নি, এরম কত মানুষ ঘর ছাড়া আছে যাদের ঘর কোনো ক্রমে যারা তৈরি করেছিল কষ্ট করে তাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে কেবল মাত্র তারা বিরোধী দল করে বলে। আমরা আশা করব, আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা রয়েছি, সবার যে শান্ত পরিবেশ রাখা এবং সবার পাশে দাঁড়ানো মাননীয় মুখ্যমন্ত্রীর কর্তব্য এবং আমরা সবাই তার কাছে এটা আশা করি, পশ্চিমবঙ্গকে শান্ত করুন। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সংযত রয়েছে, ভালো রয়েছে, তারা মানুষের পাশে দাঁড়াতে চাইছে, কিন্তু সেটুকু দাঁড়ানোর সুযোগ পর্যন্ত মানুষ যেতে ভয় পাচ্ছে, পরিস্থিতি এতটাই থমথমে রয়েছে। উনার কাছে প্রশাসন রয়েছে, দরকার হলে ভুল বার্তা না শুনে উনি নিজে আলাদা করে তদন্ত করে দেখুক সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি কী আছে। আমরা যেখানে যেখানে যাচ্ছি, অনেকের বাড়ি যাচ্ছি, তারা বলছে দিদি বাড়িতে আসবেন না, এলে আমাদের বাড়ি আরও অত্যাচার হবে। পায়ে ধরছে যারা মহিলা কার্যকর্তা আছে, তাদেরকে বলছে তোমাদের অ্যাসিড বাল্ব মেরে দেবো, গুলি করে দেবো, কেন তোমরা বিজেপি করেছো। আজকে আমরা বলতে চাই, যখন আমাদের নেত্রী অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদেরও মুখ্যমন্ত্রী, তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তার আগে বিরোধীই ছিলেন, তিনি এই
এর জন্য প্রতিবাদ করতেন সিপিএমের অত্যাচারের জন্য। আমরা বলতে চাই সেই অত্যাচারটাকে আপনিও মাথায় রাখবেন যে আপনি কীভাবে আজকে শাসক দলে এসেছেন। শাসক দলে এসে আপনি ভক্ষকের রূপ নেবেন না, মানুষকে সহযোগিতা করুন। আপনাদের সমস্ত কাজে আমরা পূর্ণাঙ্গ সহযোগিতা করব। আমরা আশা করব এই সরকার যাতে মানুষের পরিষেবা দিতে পারে, আমরা মানুষের পাশে থাকব, সবার সাথে থাকব। কিন্তু আজকের এই সন্ত্রাস বন্ধ করুক, এই দায়িত্ব কিন্তু মমতা ব্যানার্জী।